আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের আমাদের আলোচনার বিষয় ভাগ। এটা আমাদের ক্লাস ফোর থেকে শুরু হয় এবং উপরের ক্লাসগুলোতেও কিন্তু আমাদের কিন্তু ভাগের প্রয়োজন হয়। তাহলে আমরা আজকে এই ভাগ নিয়ে আলোচনা করব। প্রথমে হলো আমাদের ভাজ্য। ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় সেই সংখ্যাকে ভাজ্য বলে। এরপর আমাদের হলো ভাজক। কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেই সংখ্যাকে ভাজক বলে। এরপর হলো আমাদের ভাগফল। ভাগ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। ভাগশেষ। ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। তাহলে আমাদের ভাগের সাথে রিলেটেড যে জিনিসগুলো সেই জিনিসগুলোর সংজ্ঞা কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এখন আমরা একটা উদাহরণ, এখানে যেমন আমরা লিখছি 12 ভাগ 62, তাহলে এখানে আমাদের ভাজক হলো 12, ভাজ্য হলো 62। তাহলে আমাদের ভাগের অঙ্ক করার জন্য আমাদের কিন্তু নামতাটা প্রথমে আগে ক্লিয়ার রাখতে হবে। নামতার বিষয়ে কিন্তু ধারণাটা মোটামুটি আমাদের স্পষ্ট না থাকলে আমরা কিন্তু এই ভাগ অঙ্ক করতে পারবো না। তাহলে এই জন্য আমাদের প্রথমে নামতাটা একবার ক্লিয়ার করতে হবে। তাহলে প্রথমে আমরা 12-র নামতা যদি 5 12 60, তাহলে এখানে 60টা আমরা লিখলাম কি 12-র সাথে 5 গুণ করার পরে, তাহলে 12 গুণন 5, এটা আসলে হলো আমাদের 60। সেই 5টা আমরা এখানে লিখছি আর 60টাকে আমরা এখানে লিখছি। তাহলে এরপর আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো এই ভাজ্যের যে সংখ্যাটা ছিল আমাদের 62, 62 থেকে এখন কী করতে হবে, 60 বিয়োগ করতে হবে। 60 বিয়োগ করলে থাকে হলো 2। তাহলে এই 2টা যে সংখ্যাটা অবশিষ্ট থাকে আমরা লিখছিলাম ভাগ করার পর সেটাকে বলে ভাগশেষ। তাহলে এখানে অবশিষ্ট থাকলে হলো 2, তাহলে 2 হলো আমাদের ভাগশেষ। আর ভাগ করার পর যে ফলাফলটা পাওয়া যায় সেটা হলো ভাগফল। তাহলে ভাগ করার পরে আমরা যে ফলাফলটা পেলাম সেটা হলো কত, 5। তাহলে এখানে 5 হলো আমাদের ভাগফল। এতক্ষণ আমরা যে ভাগটা এর আগে করছিলাম সেটা কিন্তু নামতা মুখস্থ থাকলে আমরা কিন্তু এই ভাগটা মোটামুটি করতে পারবো সবাই। কিন্তু এখন আমরা যে ভাগটা নিয়ে আলোচনা করব, একটু আমরা বড় সংখ্যার ভাগ, বড় সংখ্যার ভাগকে আমরা কিভাবে সহজে করতে পারি এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখানে ভাজক হলো আমাদের 907 আর ভাজ্য হলো এখানে 54001। তাহলে আমরা কিভাবে 907 দ্বারা 54001কে ভাগ করতে পারবো সেটা আমরা এখন দেখাবো। তাহলে আমাদের প্রথমে আমরা এখানে খেয়াল করব, সবসময় ভাজ্যের ভিতরে আমাদের তো এখানে অঙ্ক আছে হলো 5টা আর এখানে অঙ্ক আছে 3টা। তাহলে ভাজ্যের ভিতরে প্রথমে আমরা যদি 3 অঙ্ক পর্যন্ত কাউন্ট করি তাহলে এটা আসে 540, এটা কিন্তু 907 থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রথমে 907 থেকে বড় নিতে হবে। তাহলে আমরা যদি 4 অঙ্ক পর্যন্ত নিই তাহলে সেটা হবে 5400, এটা কিন্তু আমাদের 907 থেকে বড় হয়। তাহলে এই জন্য আমরা এই 4 অঙ্ক পর্যন্ত নিয়েছি। 3 অঙ্ক পর্যন্ত নিলে ছোট হয়ে যায় আর 4 অঙ্ক পর্যন্ত নিলে বড় হয়। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে না এই 907 যেটা ভাজক থাকবে তার চেয়ে বড় হয়। তাহলে আমরা 5400কে, এখন আমরা কিন্তু এই 907-এর কিন্তু কোনো নাম তো জানি না, তাহলে আমরা এখন এটাকে যে ট্রিক্স আমরা এখানে অবলম্বন করব সেটা হলো প্রথমে দেখতে হবে যে এই প্রথম অঙ্কটা হলো এখানে 9 দ্বারা কি 5কে ভাগ করা যায়, যায় না। তাহলে এখান থেকে আমরা যদি 2 অঙ্ক নিয়ে আরও একটা অঙ্ক পড়াই তাহলে কত হয়, 54। তাহলে এই 54-র মধ্যে আমরা দেখবো যে 9-এর নামটা পড়ে আমরা কতবার 54-র মধ্যে যাই, তাহলে 6 9 54। তাহলে এটার মধ্যে 54-র মধ্যে 9 কতবার যায়, 6 বার। তাহলে আমরা এখানে সেই 6টা লিখব। লেখার পরে আমরা 1 বাড়ায় নিয়ে পরে লিখবো আর 1 কমায় নিয়ে পূর্বে লিখবো। তাহলে 6-এর থেকে যদি 1 কমন হয় তাহলে হবে 5 আর 6-এর থেকে যদি 1 বাড়ানো হয় তাহলে হবে 7। তাহলে আমরা এখন এই 907-এর সাথে আমরা যদি 6 গুণ করি তাহলে এটা আসে হলো 5442 আর 907-এর সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে এটা হবে 4535। তাহলে আমরা এখানে 5 গুণ করলে এটা কিন্তু আমাদের 5400 থেকে ছোট হয় আর 6 গুণ করলে এটা কিন্তু 5400 থেকে বড় হয়ে যায়, 5442। তাহলে 6 গুণ করলে যেহেতু বড় হচ্ছে এটা আমাদের 7 গুণ করার আর কোনো প্রয়োজন নেই এখানে। তাহলে এইভাবে গুণ করলে, এভাবে আমরা যদি নামতা পড়ে যদি এ করি তাহলে এইভাবে আমরা কিন্তু খুব কাছাকাছি সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা নিব হলো 5, কারণ 5 নিলে এটার 5400 থেকে ছোট হয়।
তাহলে এখানে আমরা সেই 5 লিখলাম আর 907 এর সাথে 5 গুণ করলে যে 4535 হয় সেটা আমরা এখানে লিখলাম এবার 5400 থেকে আমরা যদি 4535 বিয়োগ করি তাহলে আমাদের আসে 865 তাহলে বাকি যে অঙ্কটা ছিল 1 সেই অঙ্কটা আমরা এখন এখানে নামালাম তাহলে এটা হলো আমাদের এখন 8651 তাহলে এটাও ঠিক আমাদের আগের মতই প্রথম অঙ্ক 9 9 দ্বারা কি 8 এর মধ্যে ভাগ করা যায় না 8 কে তাহলে আরেকটা অঙ্ক বাড়ালাম 6 পর্যন্ত তাহলে এটা হলো 86 তাহলে 9 86 এর মধ্যে কতবার যায় 9 9 81 তাহলে সেটা হলো 9 বার তাহলে 9 থেকে 1 কমন হয়ে যাচ্ছে 8 আর 9 থেকে 1 বাড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ 9 এর 9 হলো আমাদের অঙ্ক আছে মোট হচ্ছে 10টা 0 থেকে শুরু করে আমাদের 9 পর্যন্ত মোট অঙ্ক হলো 10টা তাহলে 9 এর চেয়ে বড় যদি নিই সেটা হয়ে যায় 10 10 কিন্তু সংখ্যা ওটা কিন্তু কোনো অঙ্ক না এর জন্য আমাদের 10 লেখার এখানে আর প্রয়োজন নাই তাহলে আগের মতো আমরা 9 তাহলে 9 থেকে 1 কমালে হলো 8 সে 8টা আমরা এখানে লিখলাম তাহলে আমরা এখন 907 এর সাথে যদি 9 গুণ করি তাহলে এটা আসলে 8163 আর 8 গুণ করলে এটা হয় হলো 7256 তাহলে আমাদের সবসময় কাছাকাছি সংখ্যাটা নিতে হয় তাহলে এখানে ছিল কত 8651 তাহলে এর কাছাকাছি সংখ্যা হলো 8163 তাহলে আমরা সেই 8163টা লিখলাম আর যে 9 ছিল সেই 9টাকে আমরা এখানে লিখলাম তাহলে এইটা 8651 থেকে যদি আমরা 8163 বিয়োগ করি তাহলে থাকে হলো 488 তাহলে আমাদের এখানে ভাগফল পেলাম হচ্ছে 59 আর ভাগশেষ হলো 488 তাহলে এভাবে আমরা এই ট্রিক্সটা যদি অবলম্বন করি তাহলে আমরা কিন্তু খুব সহজেই যে কোনো বড় বড় সংখ্যার ভাগকে আমরা করতে পারবো তাহলে এই পদ্ধতিতে আমরা সব বড় সংখ্যার ভাগকে খুব সহজেই করতে পারবো তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন